আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর বরাবরের মতো আজকেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে মাত্র 2 দিনের মধ্যে আপনারা আপনাদের অতিরিক্ত ওজন কমিয়ে নেবেন এবং হয়ে যাবেন একেবারে স্লিম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব সেটা যদি আপনারা আমার দেখানো নিয়ম অনুসারে ফলো করেন, তাহলে 2 দিনের মধ্যে আপনাদের অতিরিক্ত ওজন কমে যাবে এবং পেটের চর্বি দূর হয়ে যাবে, এটা গ্যারান্টি। বর্তমান সময়ে বন্ধুরা আমরা সেরকমভাবে কোনো এক্সারসাইজ করতে পারি না, ব্যায়াম করতে পারি না বা পরিশ্রমের কাজ করি না, সেজন্য দেখা যায় আমরা বসে বসে কাজ করি আর তার কারণেই আমাদের পেট ভুঁড়ি অটোমেটিকলি বেড়ে যাচ্ছে এবং দেখতে এটা বিশ্রী লাগছে। সেজন্য অনেক রকম ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোতেই কোনো কাজ হচ্ছে না, তাদের জন্য আমার আজকের এই টিপসটা। আপনাদের আমার এই টিপসটা ফলো করলে কোনো এক্সারসাইজ করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট এই টিপসটা ফলো করেই আপনাদের ওজন এবং অতিরিক্ত চর্বি কমে যেতে পারবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কিভাবে এটা করতে হবে। আমার এই টিপসটা তৈরি করতে লাগবে 3টি উপকরণ, আর সেই উপকরণগুলো হলো বন্ধুরা, 1 নম্বরে লাগবে 1 গ্লাস কুসুম গরম পানি, লাগবে তুকমা দানা। এই তুকমা দানাটা আপনারা যে কোনো সুপার শপে বা আশেপাশের মুদির দোকান থেকে কিনতে পাবেন। তারপরে লাগবে বন্ধুরা ইসুপকুলের ভুষি। এই ইসুপকুলের ভুষি আমরাও যে কোনো দোকান থেকে কিনতে পারি, তবে অবশ্যই আপনারা এই ইসুপকুলটা কেনার সময় প্যাকেট জাত যে ইসুপকুলটা আছে ওইটা কিনবেন, খোলা ইসুপকুলটা কিনবেন না, কারণ এটা অনেক ধুলা বালি ময়লা থাকে, সেজন্য খাওয়ার ফলে পেটে বিভিন্ন সমস্যা হতে পারে। এবং লাগবে বন্ধুরা মধু, আর অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধু ইউজ করার জন্য। আমার এখানে খাঁটি মধু নাই, সেজন্য আমি এখানে বাজার থেকে ডাবারের মধু কিনে নিয়েছি। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই কিভাবে এটা করতে হবে। প্রথমে যা করব বন্ধুরা, প্রথমেই আমরা তুকমা দানা থেকে 1 থেকে 2 চামচ আমরা 1 গ্লাস পানির মধ্যে তুকমা দানা ছেড়ে দিব। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন উষ্ণ গরম হয়। এই তুকমা দানাটা বন্ধুরা পানির মধ্যে ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে 1 মিনিটের মধ্যে সাদা হতে শুরু করেছে। একেবারে সাবুদানা রান্না করলে, পায়েস রান্না করলে যেরকম হয় সেম ওরকম হয়ে যাবে, একটা সাদা হয়ে একেবারে একটা আঠালো ভাব চলে আসবে। যখন এটা বন্ধুরা সাদা হয়ে আঠালো ভাবটা চলে আসবে, তখন আপনারা যা করবেন, তখন ইসুপকুলের ভুষি থেকে জাস্ট 1 চামচ ইসুপকুলের ভুষি আপনারা এই তুকমা দানার সাথে মিশিয়ে নেবেন। এখন বন্ধুরা এই তুকমা দানা এবং ইসুপকুলটা যখন একসাথে মিশে যাবে, তখন আপনারা এইভাবে রেখে দিবেন 10 মিনিট। বন্ধুরা আমি আবারও বলছি, তুকমা দানা এবং ইসুপকুলের ভুষিটা গ্লাসের মধ্যে দিয়ে আপনারা 10 মিনিট রেখে দিবেন। আর বন্ধুরা পানিটা কিন্তু ওই রকম গরম নেবেন যে 10 মিনিট পরে এটা কুসুম গরম অবস্থায় থাকে। তার মানে প্রথম পর্যায়ে পানিতে যখন তুকমা দানা দিবেন, তখন অবশ্যই পানিটা একটু বেশি মাত্রায় গরম থাকতে হবে। যাই হোক, যখন 10 থেকে 15 মিনিট হয়ে যাবে বন্ধুরা, তখন আপনারা 1 থেকে 2 চামচ মধু এর সাথে মিশিয়ে আপনারা খেয়ে নেবেন। আমি বন্ধুরা এটা পার্সোনালি নিজে ইউজ করি, সেজন্য আমি এখন এটাতে মধু দিচ্ছি না। যখন 10 থেকে 15 মিনিট হবে, আমার তুকমা দানাটা একেবারে ফুলে ফেপে বড় হয়ে যাবে এবং পানিটা একটু এখন যেই মাত্রায় গরম আছে তার চাইতে ঠান্ডা হবে, সেই মাত্রায় আসলে আমি এখানে মধু ইউজ করব। কারণ খুব বেশি গরম পানিতে মধু দিলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি ওয়েট করব পানিটা সহনীয় মাত্রায় তাপ আসার জন্য, তারপরে মধু ইউজ করে আমি এটা খেয়ে নেব। এটা কিন্তু বন্ধুরা আমি নিজে পার্সোনালি ইউজ করেছি এবং খুব ভালো ফল পেয়েছি, এবং অনেকেই ইউজ করে খুব ভালো ফল পায়, সেজন্য আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। আশা করি যে আপনাদের ওজন এবং পেটের চর্বি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে যদি আপনারা এটা খান। আর বন্ধুরা এটা আপনারা কখন খাবেন, এটা একটা প্রশ্ন। এটা অবশ্যই আপনারা বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে একবার পান করবেন,
এবং সম্ভব হলে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে এটা পান করে একটু হাঁটাহাঁটি করে ঘুমিয়ে যাবেন। এই ড্রিঙ্কসটা বন্ধুরা আমরা খেলে আমাদের শরীরে ওজন তো কমবে, তার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর হবে, আপনার মেটাবলিজম সিস্টেমকে উন্নত করবে এবং আপনাদের পেটকে অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখবে যাতে ক্ষুধা কম লাগে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করবে এই মিশ্রণটাই, যার ফলে অটোমেটিকলি আপনাদের ওজন আস্তে করে কমা শুরু করবে। এবং এটা যদি বন্ধুরা একটানা 7 দিন ইউজ করেন তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন, দেখবেন যে আপনাদের ওজন খুব তাড়াতাড়ি কমে গেছে এবং আস্তে আস্তে পেটের মেদও কমে গেছে।